পুলিশের তো ধরেন আপনি দলীয়করণ হয়েছে এতে কোনো সন্দেহ নাই, এবং তারা আগ বাড়িয়ে এটা করে থাকতে পারে, এটা অসম্ভব কিছু নয়। তাদের যারা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন একচ্ছত্র পাওয়ার হিসেবে, তাদের কিন্তু, তার তো স্টেক হোল্ডার পৃথিবীর, তাদের কিন্তু অসুবিধার সৃষ্টি হবে, যার জন্য তারা এগিয়ে আসলো এবং র‍্যাবকে 7 জনকে মাত্র স্যাংশন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে গুম খুন এগুলো কিন্তু আপনার একবার জিরোতে নেমে আসলো। তো কাজেই যদি আওয়ামী লীগ এটা ভেবে থাকে, যেমন মহাসচিব মহোদয় বলেছেন আওয়ামী লীগের যে হাসিনার অধীনে এই নির্বাচন হবে, এই কথাটা উনি কোন বিবেচনায় বলেছেন আমি জানি না, উনি ইন্টারন্যাশনাল পলিটিক্স আলোচনা করে বলেছেন কি, আমার ধারণা ভারত বাংলাদেশের নির্বাচনে কোন রকম হস্তক্ষেপ করলে আমেরিকা সেটা বরদাস্ত করবে না। সালাম আলাইকুম, আমি প্রথমেই একজন প্রশ্নকর্তার জবাব আমি দিব, জনগণ কারা? এখানে আমরা সবাই যারা আছি, আমরা, আমি আমার মতো করে যদি আমি বলি, তাহলে জনগণ হলো কৃষক, শ্রমিক এবং ব্যবসায়ী যারা রাজনীতি করেন, এবং দলনিরপেক্ষ যারা ভোট দেন বিভিন্ন দলকে, এরাই সাধারণত বলতে আমরা জনগণকে বুঝি। তারপরে যারা আছেন, এর মধ্যে সশস্ত্র বাহিনীর আছেন, পুলিশ বাহিনীর আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর আছেন, এর মধ্যে আপনার প্রশাসনিক ক্যাডারের মানুষ আছেন, বিচার বিভাগের মানুষ আছেন, এরপরে আধা সামরিক বাহিনী আছেন, এরপরে আপনার অনেক রকমের বিভাজন আছে। কিন্তু আমরা যদি একেবারে নির্মোহ দৃষ্টিতে দেখি, দেশের জনগণ যারা নাগরিক দেশের, তারা, তিনি যেভাবেই থাকুক দেশের মধ্যে, তিনি সেনাবাহিনীতে আছেন, তিনি প্রশাসনে আছেন, বিচার বিভাগে আছেন এবং অন্য অন্য কোনো আধা সামরিক আধা সরকারিভাবে আছেন, সব মিলেই কিন্তু জনগণ। কিন্তু উনি যেটা মিন করেছেন, আমার ধারণা দেশের জনগণ হলো তারা যারা আপনার কৃষক, শ্রমিক, ব্যবসায়ী এবং যারা রাজনীতি করেন এরাও জনগণ, যারা দলনিরপেক্ষ থেকে ভোট দেন তারা জনগণ, এই এদেরকেই উনি কিন্তু বুঝিয়েছেন। কিন্তু আমরা যদি দেখি নির্মোহভাবে, আমরা যারা নাগরিক দেশের, আমরা সবাই দেশের জনগণ, বিভিন্নভাবে আমরা আমাদের রোল প্লে করি। এটা হলো আমার জবাব। এখন আমি, আপনি যে প্রশ্ন করেছেন হাসিনা আক্তার আমাকে, এটার আমি একটু জবাব দিতে সময় নেব। আমি প্রথমে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আলোচনা করব। এই যে বিষয়টা, সেটা হলো যে সরকারের পক্ষে দাঁড়িয়েছে যে সংবিধান অনুযায়ী ইলেকশন হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকার, সেই সরকারের অধীনে নির্বাচন হবে, এর পক্ষে দাঁড়িয়েছে রাশিয়া, চায়না, ভারত একটু দুবিয়াস কন্ডিশনে আছে, ঠিক বুঝা যাচ্ছে না যে কিভাবে তারা আছে, 3 নম্বর হলো ইরান, 4 নম্বর। তো এই এরা চাচ্ছে যে বর্তমান সরকার যেভাবে 14 সালে ইলেকশন করেছে, 18 সালে ইলেকশন করেছে, বর্তমান ইলেকশনও এইভাবে হবে। এটা এই জন্য হয়েছে যে ইলেকশনের যেভাবে ইলেকশন হয়েছে 14 সালে 18 সালে, তার বিপক্ষে অবস্থান নিয়েছে একটা সুষ্ঠ, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের অনুষ্ঠানের ব্যাপারে, সেটা হলো আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন। তো কাজে ইন্টারন্যাশনালি যদি আমরা দেখি, এই দুই পক্ষ কিন্তু বাংলাদেশে এসে মুখোমুখি দাঁড়িয়ে গেছে। কাজেই আমি বলবো যে এই ইন্টারন্যাশনাল রাজনীতি যেটা, এটাকে বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলকে কিন্তু সম্ভবভাবে উপলব্ধি করতে হবে। এখন আমি যদি এটার ইন্টারন্যাশনাল পলিটিক্সের মাধ্যমে যদি আমি দেখতে চাই, তাহলে আমরা দেখেছি যে প্রথমে কিন্তু র‍্যাবের উপরে স্যাংশন দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ, এটা কেন এটা হলো, কেন, এটা তো গ্লোবাল ভিলেজ, আমাদেরকে কিন্তু সবাই অবজার্ভ করতে হবে, পৃথিবীতে উই আর ইন আন্ডার অবজারভেশন বাই অল দি কান্ট্রিজ, পাওয়ারফুল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবাই আমাদেরকে অবজার্ভ করছে। হয়তো আমেরিকা এবং তাদের যারা সহযোগী আছেন, তারা দেখেছে যে বাংলাদেশে যেভাবে গুম খুন এবং হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে, সেই বিষয়গুলো যদি আনএবেটেড এভাবে চলতে থাকে, তাহলে আমেরিকান পজিশন, ইউরোপিয়ান ইউনিয়নের পজিশন এবং তাদের যারা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন একচ্ছত্র পাওয়ার হিসেবে, তাদের কিন্তু, তার তো স্টেক হোল্ডার পৃথিবীর, তাদের কিন্তু অসুবিধার সৃষ্টি হবে, যার জন্য তারা এগিয়ে আসলো এবং র‍্যাবকে 7 জনকে মাত্র স্যাংশন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে গুম খুন এগুলো কিন্তু আপনার একবার জিরোতে নেমে আসলো, এখন আর এগুলো হচ্ছে না। এবং যেহেতু এর সঙ্গে পুলিশের লোক ছিল, আর্মির লোক ছিল এবং অন্য অন্যরা ছিল, পুলিশও কিন্তু
আপনার সাবধান হয়ে গেল, আগে যেভাবে দমনপীড়ন হয়েছে সেভাবে কিন্তু এটা বন্ধ হয়ে গেল। আমি আভ্যন্তরীণ বিষয়টা বলছি। আজকে দেখেন আমাদের এর আগে যে বিএনপি সমাবেশগুলো করেছিল সেখানে কিন্তু হরতাল হয়েছিল, বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, লঞ্চ। এই আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি বাংলাদেশে থাকার ব্যাপারে থাকার অবস্থাতে এই যে সমাবেশটা আজকে বিএনপির হলো, এখানে কিন্তু কোন রকম আপনার এই হরতাল হয়নি বাস মালিক ট্রাক মালিকের পক্ষ থেকে। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হলো তল্লাশির নামে পুলিশের আমরা কর্মকাণ্ড দেখেছি, এটা যে অনেক বাস ট্রাক এগুলো বাস এগুলো আসতে পারেনি, মাইক্রোবাস আসতে পারেনি, অনেক লোককে আসতে দেওয়া হয়নি। এটা ওই যে মানে পুলিশের তো ধরেন আপনি দলীয়করণ হয়েছে এতে কোনো সন্দেহ নাই, এবং তারা আগ বাড়িয়ে এটা করে থাকতে পারে, এটা অসম্ভব কিছু নয়। তো এখন আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে আজকে এই যে বিএনপি ঘোষণা দিল এবং প্রথম র‍্যাবের যে ঘোষণা স্যাংশন এসেছিল তার মধ্যবর্তী সময়ে বেশ কিছু প্রতিনিধি দল আমেরিকা ইউএন থেকে এসছে, ইউএন মিশন থেকে এসছে, এবং তারা যে বিষয়গুলো এখানে আলোচনা করেছে সেইগুলো আমাদেরকে কিন্তু ধরতে অবশ্যই নিতে হবে, আলোচনা করতে হলে ইন্টারনাল এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স যদি আপনারা আলোচনা করেন। যেমন আপনি ভিসা নীতি দিয়েছে তারা, যে যারা ইলেকশন বানচাল করার চেষ্টা করবে, যারা আদেশ দেয়, যারা আদেশ নেয়, আপনি খেয়াল করবেন যারা আদেশ দেয় অর্থাৎ সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী, এবং যাদের পরিবার পরিজন বিদেশে আছে তারা যদি এইসব সাবেক কর্মকর্তা সম্বন্ধে বলা হয়েছে, এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যেটা সেটা হলো যে বিচার বিভাগকে এই ভিসা নীতির আওতায় কিন্তু নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু অভিনব। আমি দুটো জিনিসকে দেখি, যে পরিবার পরিজন এবং বিচার। তো বিচার বিভাগকে কেন করলো, আমি অনেক চিন্তা করে দেখেছি যে বিএনপি বিরুদ্ধে এই যে 1.5 লক্ষ মামলা, প্রায় 1.5 লক্ষ মামলা এবং 40 থেকে 45 লাখ মানুষ যে আসামি, এবং তার যে মহাসচিব তার বিরুদ্ধে প্রায় 92 থেকে 100টা মামলা, একজনের কথা তো বললো যে 500টা মামলা, হাবিবুর নবী নাকি নাম বললেন। তো আমি মাননীয় প্রধান বিচারপতিকে সবিনয়ে জানতে চাই তার কাছে, পৃথিবীর এই রকম কোন ইতিহাস আছে যে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে 15 বছরে 1.5 লক্ষ মামলা হতে পারে এবং তার 40 থেকে 45 লক্ষ লোক আসামি, এবং যার মহাসচিব তার বিরুদ্ধে যদি 100 মামলা হয়, একটা মানুষকে এত অপরাধ করতে পারে, তাহলে এটা সম্ভব হয়েছে কি করে? সম্ভব হয়েছে বিচার বিভাগকে অপব্যবহার করার মাধ্যমে, ইনফ্লুয়েন্স করার মাধ্যমে। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তো আমরা এটা ব্যবহার করেছি ঠিকই, কিন্তু আমেরিকা তাদের ভিসা নীতিতে কিন্তু আমাদের এই বিচার বিভাগকে কিন্তু অন্তর্ভুক্ত করেছে, এবং এর আগেও আমি বলেছিলাম যে বিচার বিভাগকে কথা বলতে হবে, না বলে উপায় নেই, উপায় নেই। এই জন্য যে ওই যে ইন্টারন্যাশনাল পলিটিক্স বললাম, যে আমেরিকাও পিছনে যাবে না, রাশিয়া, চায়না, ইরান এবং ইন্ডিয়া। আমি যদি ইরানকে বাদও দেই, ইন্ডিয়াকে বাদ দেই, রাশিয়া চায়না কিন্তু পিছনে যাবে না। তো কাজেই যদি আওয়ামী লীগ এটা ভেবে থাকে, যেমন মহাসচিব মহোদয় বলেছেন আওয়ামী লীগের যে হাসিনার অধীনে এই নির্বাচন হবে, এই কথাটা উনি কোন বিবেচনায় বলেছেন আমি জানি না, উনি ইন্টারন্যাশনাল পলিটিক্স আলোচনা করে বলেছেন কিনা। উনি যদি আলোচনা করতেন তাহলে হয়তো এই চিন্তা হতে পারে তার মাথায় যে একবার কোনো রকম করে আমরা একটা ইলেকশন করে ফেলতে পারলেই তখন আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং তাদের যারা সহযোগী আছে তারা আমাদের সঙ্গে কাজ করতে রাজি হবে, যেমন 2018 সালের নির্বাচনের পরে এটা হয়েছে। আমার মনে হয় এই ধারণাটা পুনর্বিবেচনার দাবি রাখে, কারণ হলো হাতের পাঁচ যেটাকে বলে সেটা কিন্তু আমেরিকার হাতে আছে। ওই যে পরিবার পরিজন, অর্থাৎ তারা জানে যে বাংলাদেশের কারা কারা আমেরিকাতে, ক্যানাডাতে, সুইজারল্যান্ডে, ইংল্যান্ডে, ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোতে তাদের ধন সম্পদ জমা করেছে এবং তাদের পরিবার পরিজন সেখানে আছে, এবং কাদের সন্তানরা এই ইউরোপে এবং আমেরিকাতে পড়াশোনা করছে। তো এখানে আওয়ামী লীগের আছে, অন্য অন্য দলের আছে, লোকজন আছে, আইন শৃঙ্খলা বাহিনীর আছে, ব্যবসায়ী আছেন এবং সরকারের সহযোগী আছেন। তো কাজেই ইলেকশন হয়ে গেলেই যে জিনিসটা পার পেয়ে যাওয়া গেল, আমার মনে হয় এটা হবে না। কারণটা হলো ইন্টারন্যাশনাল পলিটিক্সে
রাশিয়া ভার্সেস আমেরিকান, চায়না ভার্সেস রাশিয়া, চায়না ভার্সেস আমেরিকান, ইউরোপিয়ান ইউনিয়ন, এই যে মুখোমুখি অবস্থানে বাংলাদেশে এসছে, এটার পরিণতি কিন্তু অনেক দূর গড়াবে। এই বিষয়টা আমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই দিক থেকে আমি বলবো, বিএনপিকে আমি প্লাস পয়েন্ট দিব যে তারা বলেছে, এর আগেও আমি অ্যানালিসিসে বলেছি যে তারা ইলেকশনের বিরুদ্ধে নয়, তবে একটা বিশেষ ব্যবস্থায় তারা ইলেকশন চায়, নিরপেক্ষ সরকার হবে তার মধ্যে। কিন্তু আওয়ামী লীগের মহাসচিব যেটা বলেছেন যে হাসিনার অধীনে নির্বাচন হবে এবং সংবিধানের কথাও তিনি বলেননি, তো এই বিষয়ের উচ্চারণটাকে আমি ঠিক অপরিপক্ক উচ্চারণ বলে আমি মনে করি এবং এটা একটা রং সিগনাল দিতে পারে। তো আমি পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো যে ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রতিনিধি 6 সদস্যের এসছে, তারা কিন্তু অলরেডি মহাসচিব আওয়ামী লীগের বলেছেন যে আমাদের সঙ্গে ইলেকশন নিয়ে, নির্বাচন নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে, এবং হাবিবুল আউয়াল সঙ্গে যে চিফ ইলেকশন কমিশনার, তাদের যে ইলেকশন কমিশনের সঙ্গে তারা বসে আশ্বস্ত হতে চেয়েছেন যে তারা কিভাবে ইলেকশন করবেন। এবং এই যে ডোনাল্ডু এবং উজরা জিয়ার নেতৃত্বে যে দল এসছে 11 তারিখে, এরা ভারত হয়ে আসছে। আমার ধারণা ভারত বাংলাদেশের নির্বাচনে কোন রকম হস্তক্ষেপ করলে আমেরিকা সেটা বরদাস্ত করবে না, এটা আমরা যখন নরেন্দ্র মোদী আপনার আমেরিকায় গিয়ে আলোচনা হচ্ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে, ওখানে কিন্তু তারা বলে দিয়েছে যে এখানে হস্তক্ষেপের কোনো স্কোপ নাই ইন্ডিয়ার, হাউএভার দে ক্যান ডিসকাস বাইল্যাটারাল ইফ দে হ্যাভ এনি পয়েন্টস। তো কাজেই এখানে বোঝা যায় এই ডোনাল্ডু এবং উজরা জিয়া যে ভারত হয়ে আসলেন, আমার মনে হয় তারা একটা মেসেজই দিয়েছে যে বাংলাদেশে যাই কিছু ঘটবে এখানে ভারত বিরোধী কোনো কিছু হবে না, ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হবে এমন কিছু বিষয় নিয়ে তারা এটা এটা তারা ঘটতে দিবে না। আমার মনে হয় এইভাবে ভারতকে আশ্বস্ত করে থাকতে পারে, এটা আমার আমার ধারণা।